ওকে বাবা জিজ্ঞেস করে তুমি কি হানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছ সাহ বলে আমি ওকে কল করেছি কিন্তু ওর ফোনটি সুইচ অফ ছিল আর আমি তো ওকে আমাদের কিছু টাইম দেওয়া উচিত আজকে ওর সাথে যা কিছু হয়েছে এগুলো মেনে নেওয়া খুবই টাফ হয়ে যাবে এটাই ভালো হয় আমরা ওকে কিছু টাইম দেই এত কিছু হওয়ার পর ও কিভাবে বাসা আসবে বাবা তখন হান আর মাকে বলে আজকে তুমি যা করেছ তা করা কি তোমার ঠিক হয়েছে হয়তো তোমার ইন্টেনশন ভালো ছিল কিন্তু তোমার তো হানের দিকটাও দেখতে হতো তুমি বাসা যেটা বলো সেটাই হয় এটাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু বাচ্চাদের ডিসিশন নেওয়ার অধিকার রয়েছে যাহ বলে বিয়ে লাইফের সবচেয়ে বড় একটি ম্যাটার এটা তো হানের উপর ছেড়ে দেওয়াই ভালো পরের শ্রেণী দেখি হান তো বাসায় চলে আসে এসে ওর জিনিসপত্র গোছাতে থাকে আর বলে আমি এমন জায়গায় থাকতে চাই যেখানে আমি সম্পূর্ণ ফ্রিডম পাবো হানের মা তখন রেগে বলে এখন কি তুমি বড় হয়ে গেছো নাকি তুমি বাসা ছেড়ে চলে যাবে যখন ছোট ছিলে তখন যেতে পারলে না হান তখন ওর জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায় হানের বাবা তখন হানের পিছু যায় আর যাওকে বলে তোমার মাকে শান্ত করো মা বলে আমি তো ওর ভালোই চেয়েছিলাম যাও বলে তুমি নিজেকে ব্লেম করো না ওর যখন রাগ কমে যাবে তখন ও নিশ্চয়ই আবারও ফিরে আসবে এদিকে হানের বাবাওকে থামানোর চেষ্টা করে হান বলে প্লিজ তুমি আমাকে থামানোর চেষ্টা করো না আমি একটু স্বাধীনতাই তো চাচ্ছি আমি আমার দায়িত্ববোধ সম্পূর্ণ পালন করব। হানের বাবা বলে এখন তুমি বড় হয়েছ তোমার সব কিছুর ডিসিশন নেওয়ার অধিকার রয়েছে আমি তোমার জন্য কিছু টাকা সেভ করেছিলাম ওকে একটি কার্ড দিয়ে বলে এতে কিছু টাকা আছে তুমি ইউজ করো হান তো নিতে চাচ্ছিল না হানের বাবা বলে তুমি যতই বড় হয়ে যাও না কেন তুমি আমার মেয়ে এটা বলে ওকে কার্ডটি দিয়ে চলে যায় হান তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে হান যখন ব্যাগ নিয়ে রাস্তা আসে তখন তো ওখানে মিংকে দেখতে পায় মিং তখন বলে আমি কি তোমার থাকার জন্য একটি জায়গা অ্যারেঞ্জ করব। হান বলে না বলার জন্য ধন্যবাদ আমি খুঁজে নেব একটু পর মা এসে বলে আমাকে তো যাও সব কিছু বলেছে চলো তুমি আমার সাথে আমার বাসায় থাকবে হান তো ওর সাথে যেতে রাজি হয় না বলে তুমি নতুন নতুন বিজনেস শুরু করেছ আমি চাই না তোমার বাসায় এসে মা কোনো হাঙ্গামার সৃষ্টি করে আমি তো গ্র্যান্ডমার সাথে থাকতে চাচ্ছি মিং তখন বলে চলো আমি তোমাকে দিয়ে আসি মা অবাক হয়ে বলে এ ছেলেটিকে হান বলে ও তো আমার বস যার নাম মিং আর গ্র্যান্ডমার গ্র্যান্ডসন তখন মা রেগে বলে তুমি তাহলেই শয়তান বস যার কারণে হানের লাইফে এত কিছু হয়েছে মিং বলে আমি তো এখন গ্র্যান্ডমার বলাতে ওর হেল্প করার চেষ্টা করছি হান বলে আমি তো মাও সাথে চলে যাচ্ছি বলে বলে কত খারাপ ও ও তোমাকে হানকে ভালোবাসে কিন্তু অন্য কারোর সাথে চলে যায় আবার নিজেদের বিজনেস ঠিক করার জন্য তো তোমার সাথে এনগেজমেন্ট করার অভিনয় করে হান বলে এখানে সিন ফ্যামিলির কোনো দোষ নেই কিন্তু সব কিছুর জন্য তো আমি আমার মাকেই দায়ী করছি মা বলে তোমার মায়ের এখানে কোনো দোষই নেই তোমার মা তো তোমার ভালোই চেয়েছিল ভেবেছিল ওই ফ্যামিলিতে বিয়ে করলে তোমার ভালো একটা লাইফ হবে কিন্তু উনি যে ডিসিশন নিয়েছে সেটা খুব ভুল ছিল হান বলে ওর আমার ফ্যামিলির স্টেটাসও খুব আলাদা তো আমাকে খুব ভালো একটা জবের অফার করেছিল কিন্তু আমি রিজেক্ট করেছি আমি আর যাও তো হার্ড ওয়ার্ক করার ডিসিশন নিয়েছি কিন্তু আমাদের মা তো সম্পূর্ণ আমাদের থেকে বিপরীত হান তখন ওকে এটাও বলে সাউজে ডেলিভারির কাজ করে যেটা শুনে মাও অনেক বেশি অবাক হয় বলে ও তো ল ফার্মে কাজ করত তখন তো হান ওকে সব কিছু বলে ও যে রিজাইন নিয়েছে মা বলে তোমাদের লাইফে এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই বলনি যদি কোনো হেল্প লাগে নিশ্চয়ই আমাকে বলবে আর বলে এরপর থেকে যদি কোনো ছেলেকে ডেট করো তাহলে অবশ্যই হ্যান্ডসাম দেখে করো আমার হাজবেন্ড তো দেখেছই কেমন ছিল হান বলে এর জন্যই কি ডিভোর্স দিয়েছ নাকি মা বলে তুমি তো জানোই ওর ক্যারেক্টার কিরকম ছিল হান বলে অ্যামিতে আমি এখন ডেট করতে চাচ্ছি না আমি তো আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাচ্ছি এরপর তো হান ওর গ্র্যান্ডমার সাথে থাকার জন্য চলে আসে গ্র্যান্ডমাকেও ধন্যবাদ জানায় এখানে থাকতে দেওয়ার জন্য হান বলে আমি এত বছর ধরে মায়ের জন্য এত কিছু করেছি কিন্তু দেখেছ মা তো আমাকে স্বার্থপর ভেবে নিল গ্র্যান্ডমা তখন বলে তোমার লাইফে যারা আছে তারা অবশ্যই তোমার ভালো যায় কিন্তু একটা কথা মাথায় রাখবে এটা সম্পূর্ণ তোমার লাইফ এখন হয়তো বুঝো না কিন্তু যখন আমার বয়স হবে তখন ঠিকই বুঝতে পারবে তোমার লাইফটা তোমার মতো করেই এনজয় করা উচিত ছিল এরপর তো হান গ্র্যান্ডমাকে একটি নেকলেস গিফট করে যেটার মধ্যে ওর আর গ্র্যান্ডমার ছবি ছিল গ্র্যান্ডমা তখন অনেক বেশি খুশি হয়ে যায় পরে দিন তো মিন গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে এত সকালবেলা মিনকে এখানে দেখে গ্র্যান্ডমা অনেক বেশি অবাক হয়ে যায় ও জিজ্ঞেস করে হান কোথায় একটু পর তো ও ওয়াশরুম থেকে চলে আসে হান তো গ্র্যান্ডমার কাজ করছিল মিং বলে তোমার কাজ করা লাগবে কেন আমি এগুলো করার জন্য একজন লোক রেখে দিচ্ছি হান বলে কেন আমি তো এখন এখানে থাকছি ওনার জন্য তো তো আমি করতেই পারি তখন বলে তুমি কখনো এত সকালে এখানে আসো না আজকে কি হানের সাথে দেখা করতে এসেছো নাকি যেটা শুনে দুজনে একটু অকওয়ার্ড ফিল করে মিং বলে না না আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি গ্র্যান্ডমা মা বলে যাতে এসে গিয়েছো তাহলে আমাকে হেল্প করো এরপর তো মিংকে অনেকগুলো কাজ দিয়ে দেয় যেখানে মি হানও এসে সাহায্য করে এদিকে হানের মাতো বাসা হানকে অনেক মিস করছিল ওদের দরজা যখন না করা হয় উনি তো ভেবেছিলেন হয়তো হান এসেছে কিন্তু দরজা খুলে দেখে ইঞ্জিনিয়ার্স এসেছে যারা ওদের বাসাটি ঠিক করতে এসেছিল হানের মা তখন ওদের নিষেধ করে দেয় হানের বাবা বলে কি করছো হান হয়তো এখন এখানে নেই কিন্তু ও তো আমাদের ভালোর জন্যই ইঞ্জিনিয়ার পাঠিয়েছে হানের মা বলে ও যদি আমাদের জন্য টেনশন হতো তাহলে ও নিজেও এ বাসায় চলে আসতো ওর সাহায্যের দরকার নেই আমরা এভাবেই এ বাসায় থাকবো এর তো ইঞ্জিনিয়ারদের ওখান থেকে পাঠিয়ে দেয় অন্যদিকে যাও যখন ওর ওর ডেলিভারি অফিসে ছিল তখন ওখানে মা এসে বলে তুমি এখানে কেন আমি তোমাকে কতবার কল করেছি তুমি আমার কল কেন ধরো নি এরপর তো ওকে শপিং এ নিয়ে আসে আর ওকে খুব সুন্দর একটি স্যুট গিফট করে যাতে করে ও ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারে যাও আসার পর তো মা ওর গায়ে পরিয়ে দিতে হেল্প করে যেটাতে যাও অনেক বেশি খুশি হয়ে যায় যাও তো ওকে বিল পেমেন্ট করতে দিচ্ছিল না মা বলে আচ্ছা প্রবলেম নেই তুমি স্যালারি পেলে আমাকে টাকা দিয়ে দিও চলো আমরা কোনো সাথে তো কোন অনেক কমফর্ট ফিল সিনে দেখি আন যখন কাজ করছিল তখন তো এসে বলে আমি তো হোটেল থেকে বাসায় শিফট হয়ে তোমাদের পার্টির পর তো সিন আবারও স্ট্রক করেছে আমার তো মনে হচ্ছে না উনি আর কখনো বেড থেকে উঠতে পারবেন হান বলে তুমি চলে গেলে তোমার বেবির কি হবে চ্যাংসি বলে আমি তো মিথ্যে বলেছিলাম আমি তো প্রেগন্যান্ট না তুমি ঠিকই বলেছো আমার এগুলো করা ঠিক হয়নি হান বলে আমি তো তোমার খুব পুরনো ক্লাসমেট আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে নিজের ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক আমি যাচ্ছি এখন থেকে তুমি তোমার লাইফটা খুব সুন্দরভাবে শুরু করো যেটা বলে হান ওখান থেকে চলে যায় পরের সিনে তো যাও মা ওকে নিয়ে কফি শপে আসে কথা কথা যাও হানের কথা জিজ্ঞেস করে মা বলে তুমি টেনশন করো না ও তো গ্র্যান্ডমার সাথে আছে আনদিকে মিং আর তং হানের সাথে দেখা করতে আসে মিং হানের জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছিল মিং তো চাচ্ছিল ওকে কিছু একটা বলতে কিন্তু ও তো বলতেও পারে না তখন তো হানের কাছে মাওয়ের কল আসে ওকে আজকে একসাথে ডিনার করতে বলে যেটাতে হানও রাজি হয়ে যায় হান ওকে জিজ্ঞেস করে তুমি কিছু বলবে নাকি মিং বলে না না আমি তো এমনি এখান দিয়ে যেতে নিচ্ছিলাম হান তখন বলে তোমার কি ব্ল্যাক স্যুটই রয়েছে আর কোনো স্যুট নেই নাকি অন্য কালার তুমি একদমই পরো না তোমার তো অন্য কালারও ট্রাই করা উচিত এটা বলে ও চলে যায় পরের সিনে দেখি হ্যাঁ তো মাও আর যাও সাথে ডিনার করতে আসে যেখানে হান ওদেরকে জানায় চ্যাংসিত তো প্রেগনেন্সির অভিনয় করছিল তখন মাও বলে আরে ওদের ড্রামা বাদ দাও মাও তখন বলে তুমি তোমার ফিউচারে ফোকাস করো একটু পর আমরা দেখি ওখানে মিং আর দঙ্গ চলে আসে ওদেরকে এখানে দেখে হান একটু অবাক হয় হান তখন অবাক হয়ে বলে আজকে তোমার কি হয়েছে তুমি এরকম ড্রেস আপে কেন এসেছো মিং বলে তুমি তো বলেছো আমি সারাদিন নাকি স্যুট পরে থাকি ডংয়ের কাছে তো মাকে অনেক বেশি ভালো লাগে তখন ও মায়ের সাথে ফ্লার্ট করতে থাকে আর ওর উইচ্যাট নাম্বারও চায় সাহা বলে ওর উইচেট তো এখন ডিএক্টিভেট করা আসলে যাও এখানে খুব জেলাস ফিল করছিল ডিনার শেষে মিং আর হান একসাথে ফিরছিল ওকে জিজ্ঞেস করে তুমি এখানে ঠিক মতো থাকতে পারছো তো হান বলে আমার তো গ্র্যান্ডমার সাথে থেকে অনেক ভালো লাগছে মিং তখন ওর ফিউচার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে হান বলে আমি হার্ডওয়ার্ক করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি মিং তখন বলে কোম্পানি তো নতুন বিজনেস শুরু করতে চলেছে ওই ম্যানেজমেন্ট টিমে তো তোমাকেও জয়েন করা হয়েছে যে এটা শুনে হানি একটু অবাক হয়ে যায় আর বলে ওখানে কি তুমি আমাকে রিকমেন্ড করেছো আচ্ছা তুমি আমার জন্য এগুলো কেন করছো তুমি কি আমার ফ্যামিলির থেকে কিছু চাছ নাকি মিং বলে তুমি তো একটু বেশি ভাবছো তোমার হার্ডওয়ার্কের ফলেই এটা পসিবল হয়েছে যে এটা শুনে হান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমার ফ্যামিলির কাছে এমনও কিছু নেই যেটা তুমি নিতে পারবে এরপর থেকে তো হান কোম্পানিতে আরও ভালো কাজ করা শুরু করে যেটাতে সবাই ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায় অন্যদিকে হানের ফ্যামিলির তো হানকে ছাড়া একদমই ভালো লাগছে না হানের বাবা হানকে টেক্সট করে বলে আমি জানি তুমি খুব বিজি থাকো কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করো যেটা দেখে হান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে পরের সিনে তো হানের বাবা ওর সাথে দেখা করতে আসে হান তখন ওর স্যালারি বাবাকে দেয় বাবা বলে এত টাকা আমাকে কেন দিচ্ছো হান বলে প্লিজ তুমি এ টাকাগুলো রাখো হানিয়ার বাবা তখন বলে তুমি আসার পর থেকে তো তোমার মা খুব শান্ত হয়ে গিয়েছে তেমন কোনো কথা বলে না আমার সাথে ঝগড়াও করে না হানিয়ার বাবা বলে তোমরা দুজনই একই রকম কেউই কম্প্রোমাইজ করো না হান বলে আমি বাসা থেকে চলে আসাতে তোমরা দুজন অনেক কষ্ট পেয়েছো কিন্তু আমি যদি না আসতাম তাহলে তো মা কখনো রিয়েলাইজ করতো না ওনার ভুলগুলো হানের বাবা বলে তোমার সাথে যাওয়া হয়েছে খুবই খারাপ হয়েছে তোমার মা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর বলে তোমার মা তো তোমার জন্য খাবারও পাঠিয়েছে যেটাতে হানি একটু ইমোশনাল হয়ে যায় পরের সিনে দেখি মায়ের এক্স হাজবেন্ড তো ওর শপে আসে হান আর মাও তো ওকে এখানে দেখে অনেক বেশি শক্ট হয়ে যায় মাও তখন ওনাকে এখান থেকে চলে যেতে বলে উনি বলে এত তাড়াতাড়ি আমাকে দাঁড়িয়ে কেন দিচ্ছ ওকে একটি ফাইল দিয়ে বলে আমি তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করব। উনি তো মাকে একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছে মাও নাকি ওনার ডিজাইনগুলো চুরি করেছে আসলে উনিও একজন ডিজাইনার ছিলেন যেটাতে মাও অনেক বেশি শক্ট হয়ে যায় কারণ ওর এক্স হাজবেন্ডই ওর ডিজাইনগুলো চুরি করেছিল এরপর তো ওরা যাওকে ফাইলটি দেখায় যাও বলে এই কেসটি আমি হ্যান্ডেল করব কারণ আমি তো নতুন ল ফার্মে জব পেয়েছি আর বলে তোমার যে ডিজাইনগুলো ওর ডিজাইনের সাথে একদম মিলে যায় কিন্তু তোমার কোয়ালিটি অনেক ভালো কিন্তু এরপরও তোমার সেল খুব কম হচ্ছে আসলে তোমার এক্স হাজব্যান্ড অনেক পপুলারিটি রয়েছে যার কারণে ওর প্রোডাক্ট এমনিতেই সোল্ড আউট হয়ে যাচ্ছে হান বলে তুমি টেনশন করো না তোমার মার্কেটিংয়ে আমি সাহায্য করব। তোমার ছোট ব্র্যান্ডটি বড় একটি ব্র্যান্ডে পরিণত হতে পারে যেটাতে মা ওদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ জানায় পরদিন সকালে মি যখন গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে গ্র্যান্ডমা বলে আসতে কথা বলো কারণ হান ঘুমোচ্ছে এরপর গ্র্যান্ডমা ওখান থেকে যাওয়ার পর তো মিং দেখতে পায় হান ঘুমোচ্ছে তখন তো মিং ওর ছবি তুলতে নেয় হঠাৎ করে হানের ঘুম ভেঙে যায় আর বলে তুমি আমার ছবি কেন তুলছো মিং বলে না আমি করব না তখন তো হান ওই ছবিটি দেখায় মিং যখন ড্রাংক অবস্থায় ছিল মিং বলে আমি তোমার এত সুন্দর ভাবে ছবি তুললাম আর তুমি কি বাজে ভাবে ছবি তুলছ এখনই তুমি এই ছবিটি ডিলিট করো কিন্তু হান তো রাজি হয় না তখন হান জিজ্ঞেস করে এত সকাল সকাল তুমি এখানে কি করছো মিং বলে আমি একটি মিটিং শেষ করে এসেছি ভাবলাম গ্র্যান্ডমার সাথে দেখা করে যাই আর তুমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল কেন হান বলে আজকে তো ছুটির দিন তো আমি কি করব। মিং বলে তোমার আরো হার্ড ওয়ার্ক করা উচিত যদি এরকম অ্যাটিটিউড থাকে তাহলে ফিউচারে তুমি সাকসেসফুল হবে কিভাবে তখন গ্র্যান্ডমা এসে বলে তোমরা দুজনই যখনই একসাথে হও তখনই ঝগড়া শুরু করে দাও গ্র্যান্ডমা তখন বলে হ্যাঁ তো এখনো ব্রেকফাস্ট করেনি যাও তুমি ওকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যাও এরপর ওরা দুজন যখন ব্রেকফাস্ট করতে আসে তখন হ্যাঁ তো এর সাথে মা এর এই ম্যাটারগুলো শেয়ার করে হান বলে আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি ওকে সাহায্য করার যাতে করে মাও লাইফে আরো সাকসেসফুল হতে পারে আমি তো ওরে ব্র্যান্ডটির মার্কেটিং করতে যাচ্ছি মিং তখন বলে আমরা হোটেলে আমাদের কাস্টমার্স এর তো ওর ব্র্যান্ডের জুয়েলারি গুলো গিফট হিসেবে দিতে পারি এতে করে মার্কেটিং ও হয়ে যাবে যেটাতে হ্যান অনেক বেশি খুশি হয়ে যায় কারণ মিং তো ওকে হেল্প করতে যাচ্ছে অন্যদিকে দেখি গ্র্যান্ড সাথে মিস জ্যাং দেখা করতে আসে আর ওনার হোটেলটি নেওয়ার জন্য অনেকগুলো টাকা অফার করে গ্র্যান্ডমা বলে তোমার প্রপোজাল খুব ভালো ছিল কিন্তু এখন তো আমি এরকম প্রপোজাল একসেপ্ট করতে চাচ্ছি না মিস জ্যাং বলে কিন্তু মিং তো চাচ্ছে হোটেলটিকে নতুন করে তৈরি করতে ওর তো আপনার ভাবা উচিত একটু পর তো মিং ওখানে চলে আসে মিস জ্যাংকে এখানে দেখে ও একটু বিরক্ত হয় এরপর মিস জ্যাংকে এক সাইডে এনে বলে তুমি তো আমার এতদিনের কষ্টগুলো নষ্ট করে দিলে আমার উপর যদি তোমার বিশ্বাসী না থাকে তাহলে তুমি অন্য কাউকে হায়ার করে নাও প্রিন্স জ্যাং বলে আমার তোমার উপর ভরসা আছে কিন্তু আমরা তো আর অপেক্ষা করতে পারি না এত মার ধরে তুমি গ্র্যান্ডমাকে মানানোর চেষ্টা করছো তুমি একজন বিজনেসম্যান এত ছোটখাটো বিষয় নিয়ে তোমার হেজিটেট করা একদমই ঠিক না এরপর তো মিং গ্র্যান্ডমার কাছে আসে তখন দেখতে পায় গ্র্যান্ডমা তো সেন্সলেস অবস্থায় ওখানে পড়েছিল যেটা দেখতো মিং অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর ওনাকে হসপিটালে নিয়ে আসে অন্যদিকে মায়ের যে অর্ডারগুলো ছিল ওগুলো বারবার রিটার্ন আসছে আসলে এগুলো সব তো ওর এক্স হাজবেন্ড সনি করা ছিল যাতে করে ওর এই বিজনেসটা ডাউন করাতে পারে ওরা তখন প্ল্যান করতে থাকে কিভাবে সং এর প্ল্যানটি নষ্ট করবে ও যে মায়ের ডিজাইনগুলো চুরি করেছে এর প্রমাণ তো মায়ের কাছে রয়েছে ওরা তো চাচ্ছে এগুলো অনলাইনে রিলিজ করে দেবে রাতে করে সং এর আসল চেহারা সবার সামনে চলে আসে এগুলো নিয়ে যখন ওরা কথা বলছিল তখন হানের কাছে কল আসে যখন জানতে পারে গ্র্যান্ডমার কন্ডিশন তখনও অনেক বেশি শক্ট হয়ে যায় এরপর ঝাও আর হান হসপিটালে আসে পরের সিনে দেখি গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসে ডক্টর বলে গ্র্যান্ডমার তো হার্টের কন্ডিশন ঠিক নেই ওনার তো ভালো করে রেস্ট করতে হবে কিছুদিনের মধ্যে ওনাকে ডিসচার্জ করা হবে হান তখন ডক্টরের সাথে চলে যায় রিপোর্ট আনার জন্য এরপর গ্র্যান্ডমা মিংকে জিজ্ঞেস করে তুমি কি মিস জ্যাং এর সাথে কাজ করো মিং বলে হ্যাঁ আসলে আমি তোমার হোটেলের প্রজেক্টে কাজ করার জন্যই এখানে এসেছিলাম বলে যদি আমি হোটেলটি তোমাকে না তাহলে করবে মিং বলে আমি ততদিন পর্যন্ত আমি নতুন প্রজেক্ট বানাতে থাকবো আর তোমাকে দেখাবো যতদিন পর্যন্ত তুমি ইমপ্রেস না হবে ততদিন পর্যন্ত আমি গিভ আপ করবো না কিন্তু এটা জানার পর যদি তোমার হেলথের কন্ডিশন এরকম হয়ে যায় তাহলে আমি এখনই এই প্রজেক্টটি গিভ আপ করছি যে এটা শুনে গ্র্যান্ডমা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলে তুমি সব সময় বেনিফিটের জন্যই কাজ করো কিন্তু এখন তো আমি তোমার মাঝেও মনুষ্যত্ব দেখতে পাচ্ছি এরপর আমরা দেখি হানের বাবা মাও হসপিটালে চলে আসে ওরা তো গ্র্যান্ডমার কন্ডিশন জানতে পেরে একটু আপসাইড হয়ে পড়ে গ্র্যান্ডমা বলে না আমি একদম ঠিক আছি আর জিজ্ঞেস করে তোমাদের বাসাটি ঠিক করেছ হান বলে না আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছি কিন্তু ওনার তো ইঞ্জিনিয়ারদের তাড়িয়ে দিয়েছে তখন গ্র্যান্ডমা বলে এখন তো তোমাদের বাসাটি ডিমলিশ করা হবে না কিন্তু এখন তো তোমাদের বাসাটি ঠিক করা উচিত হান বলে যতদিন ইঞ্জিনিয়ার বাসায় কাজ করবে ততদিন হানার মা বলে আমি তো কোথাও যাব না আমার মেয়ে তো খুব বড় হয়ে গিয়েছে যে আমার সাথে সম্পর্ক করতে আমি তো বাসার সবার সাথে একসাথে থাকতে চাচ্ছিলাম গ্র্যান্ডমা তখন বলে সবাই এক বাসা থাকতে তো তোমাদের প্রবলেম হয় যাও এখন বড় হয়েছে ও আর কতদিন ব্যালকনিতে ঘুমাবে আমি তো তোমাদের সবসময় বলেছি তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের সবকিছু করা উচিত এরপর বলে আমার একটি বাংলো রয়েছে যেখানে তোমরা ফ্যামিলির সবাই একসাথে থাকতে পারবে যে এটা শুনে তো হানের মা অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তোমার কাছে এত বড় বাসা আছে তুমি তো অনেক ভালো আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হানের বাবা তখন বলে না না আমরা তো ওই বাসায় শিফট হব না এমনিতেই আপনি আমাদের আগে অনেক সাহায্য করেছেন হানের মা বলে উনি আমাদের এত করে বলছে তাহলে আমরা না কেন করব। হানের মায়ের বলাতে তো তখন হানের বাবাও রাজি হয়ে যায় ওরা তখন হানকেও ওদের সাথে থাকতে বলে হান বলে না আমি আপনাদের সাথে থাকতে পারবো না যেটা শুনে হানের মায়ের মনটা একটু খারাপ হয়ে যায় এরপর তো হান ওদের ওই বাংলোতে নিয়ে আসে সবাই বাংলোটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় হানের মা ভাতে থাকে ওনার কাছে অনেক টাকা রয়েছে যেগুলো আমরা কখনোই জানতে পারিনি হানের মা তখন বলে আমি ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে আমাদের বাসাটি ঠিক করিয়ে নিব হানের মা তখন বলে আমরা এত বড় বাসা পেয়েছি থাকার জন্য তাহলে ওই বাসাটি ঠিক করার জন্য আমরা টাকা কেন নষ্ট করব। হান বলে এখানে তো আমরা সাময়িক সময়ের জন্য এসেছি হানের বাবা বলে হ্যাঁ আমাদের খারাপ সময় শুধু উনি আমাদের সাহায্য করছেন আমরা তো সারা জীবন ওনার বাসায় থাকতে পারবো না এরপর তো হান সবাইকে বাসা দিয়ে ওখান থেকে চলে যায় এরপর তো হানের বাবা হানের মাকে বোঝায় যাতে করে উনি হানকে রিকোয়েস্ট করে বাসায় আসার জন্য কিন্তু হানের মা তো রাজি হয় না পরের সিনে হান যখন গ্র্যান্ডমার কাছে আসে তখন গ্র্যান্ডমা বলে আমি যখন মিং এর গ্র্যান্ড পাকে বিয়ে করেছিলাম তখন আমি ওই বাংলাতে থাকতাম কিন্তু ওই বাসায় তো আমার সাথে অনেক কিছুই হয়েছিল হান বলে ওটা তোমার বাসা কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ ওই বাসায় আমার ফ্যামিলিকে থাকতে দেওয়ার জন্য আমাদের বাসাটি ঠিক হয়ে গেলে ফ্যামিলির সবাই আবারও আমাদের পুরনো বাসায় শিফট হয়ে যাব। পরের সিনে দং আর মিং জিমে ছিল দং বলে গ্র্যান্ডমা তো অসুস্থ হয়ে পড়েছে ওনার নিজের বাংলোতে হানের ফ্যামিলিকে থাকতে দিয়েছে গ্র্যান্ডমা কি ওনার প্রপার্টিস ডিভাইড করতে চাচ্ছে নাকি তোমার তো উচিত এখনই ওই হোটেলের প্রজেক্টের ব্যাপারে কথা বলা মিং বলে এখন গ্র্যান্ডমার কন্ডিশন ভালো নেই হ্যাঁ আমি এই হোটেলের প্রজেক্টে এখানে এসেছি কিন্তু গ্র্যান্ডমা আমার একমাত্র ফ্যামিলি মেম্বার যে এখনও বেঁচে আছে ওনার টেক কেয়ার করা আমার দায়িত্ব এরপর আমি সব কিছু দেখে নেব পরের সিনে মিং যখন গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে গ্র্যান্ডমা বলে হ্যাঁ তো সাথে দেখা করতে গিয়েছে মিং বলে না আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি যেটা শুনে গ্র্যান্ডমা হাসতে থাকে এরপর গ্র্যান্ডমা বলে মিস হ্যাং তো হোটেলের জন্য যে প্রপোজাল দিয়েছিল সেটা খুব ভালো কিন্তু ওরা তো যাচ্ছে হোটেলের সাথে সাথে স্টাফদেরও চেঞ্জ করতে যেটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না ওখানের স্টাফরা আমার ফ্যামিলির মতোই এত বছর ধরে আমার সাথেই ছিল মিং বলে তুমি টেনশন করো না আমি কোনোভাবেই ওখানের স্টাফদের চেঞ্জ করতে দেব না যদি আমাকে তুমি বিশ্বাস না করো তাহলে হানকে বলো এই প্রোজেক্টের নজরদারি করতে যেটাতে ক্র্যানমা বলে তুমি তো হানের থেকে অনেক কিছুই শিখেছ আর বলে আমার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর তো আমি নতুন জামা পরবো যেটাতে মিং বলে আচ্ছা ঠিক আছে তোমার জন্য তো আমি অনেক সুন্দর সুন্দর জামা অর্ডার করবো অন্যদিকে আমরা দেখি মা তো লাইভ স্ট্রিম করছিল যেটাতে যাও আর হানুকে হেল্প করে মা তো লাইভ স্ট্রিম এর মাধ্যমে সঙ্গ এর আসল রূপটি সবার সামনে তুলে ধরতে যাচ্ছে আর নিজের ব্র্যান্ড টাকেও প্রমোট করছে লাইভ স্ট্রিম শেষে তো ওরা সবাই একসাথে লাঞ্চ করার কথা বলে হান বলে আমি তো গ্র্যান্ডমার সাথে লাঞ্চ করব তোমরা দুজন একসাথে করো এরপর হান যখন যেতে নেয় তখন দেখে মিং তো ওর জন্য ওয়েট করছে মি জিজ্ঞেস করে তোমাদের লাইভ স্ট্রিম কেমন ছিল হান বলে তুমি এত দূর এই জন্য এসেছো মিং বলে না না আমার তো একটা হেল্পের দরকার গ্র্যান্ডমা বলেছে ওনার জন্য কিছু ড্রেস মেক করতে এরপর ওরা যখন গ্র্যান্ডমার জন্য ড্রেস সিলেক্ট করতে আসে ওখানের ওনার তো ওদের দুজনকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভেবে অনেক প্রশংসা করতে থাকে যেটাতে দুজনই একটু অকওয়ার্ড ফিল করে অন্যদিকে আমরা জাও মা কে একসাথে দেখি যেখানে যাও মা এর কানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আসলে বারবার জুয়েলারি ট্রাই করার ফলে তো মা এর কানে অনেক ব্যথা হচ্ছিল যা বলে এরপর যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তুমি হানকে বলো আর যদি হান বিজি থাকে তাহলে তো আমি আমার কানে পিয়ার্সিং করিয়ে নেব তুমি তো আমার উপর ট্রাই করতে পারবে তখন মা বলে না না তোমার এগুলো করার দরকার নেই তোমাকে এমনিতেই সুন্দর লাগে যেখানে ওরা দুজন তো খুব কাছাকাছি চলে এসেছিল তখন দুজনই খুবই নার্ভাস হয়ে যায় যাও তখন বলে আমি একটু বাইরে যাচ্ছি মা ভাবতে থাকে আমি এগুলো কি করতে নিচ্ছিলাম আজকের পার্টি এখানেই শেষ করছি পরে পার্টি দেখতে চাইলে অবশ্যই আমি সাথে কানেক্ট থেকো